Hey guys, Assalamualaikum. Shobai kemon achen? Asha kori shobai bhalo achen. Welcome to my new another vlog, vlog 11. So guys, ajker vlog ta holo Hachiko ke niye. Apnara hoyto shobai motamoti Hachikor golpo janen ebong Hachikor je movie ta ache seta o dekhechen. So Hachiko ke niye onek golpo ache. Mane Hachikor choto theke boro howa আর একটা ডগ থেকে কিভাবে হাচিকো হওয়া এবং কোথায় থেকে কোথায় আসা সো সেটা নিয়েই আজকের ব্লগ করি সবাই ব্লগটা এনজয় করবেন এবং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো আমি এখন বাসা থেকে রওনা দেব দেন আমার বাসা থেকে শিবুয়া যাইতে প্রায় 15 মিনিট লাগবে মানে তিন স্টেশন পরে যদিও আজকে বৃষ্টির দিন বাট আমি ট্রাই করব বৃষ্টির মধ্যে Shibuya gie Shibuya kichu view ebong Hachiko ke niye ajke vlog guys ajke megla akash ei je kichui dekha jacche na boro building gura onek churay megher karone boro building gula dekhai jacche na amar bashar chhat theke eta khub bhaloi dekha jay by the way guys Hachiko movie ta jodi মানে কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন বাই দ্য ওয়ে গাইজ আজকে আমার বাড়ির পাশে যে সিগন্যাল ভাগ্য ভালো এটা আজকে আইসেই মানে সিগন্যাল অন হয়ে গেছে বাই দ্য ওয়ে গাইজ আমার যে বাড়ির পাশে স্টেশন এটা তো অকুব স্টেশন বাট আজকে আমি অকুব স্টেশন ইউজ করবো না সামনের সিনাকবু স্টেশন ইউজ করব তো গাইজ নাও চলে আসলাম সিনাকবু স্টেশন দেন আপনাদের সাথে আর দেখা হবে শিবুয়া স্টেশনে যেখানে হাচিকো আছে শিবুয়া স্টেশন চলে আসছি আর এখন আমি হাচিকো গেট দিয়ে নামবো হাচিকোর নামে একটা গেট আছে যে গেটটা হচ্ছে মেইন গেট হাচিকো গেট এটাই এই স্টেশনের মেইন গেট সো গাইজ এখন আছি হচ্ছে শিবুয়া হাচিকোর শহর তো এই যে শিবুয়া স্টেশন আর এখানে হচ্ছে হাচিকোর ছোটবেলা থেকে বড়বেলা এখানে আছে এই হচ্ছে সেই হাচিকো যদিও জীবন্ত হাচিকো না হাচিকো এইভাবেই বসে বসে অপেক্ষা করতো তো এটা মেবি পাথর দিয়ে বানানো When all I can is thinking about you, not doing well. Don't know where you are, cause you're not here.
alone. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all. So ekhane Hachikōr details lekha ache, but pora jacche na. So guys, etai hocche world famous signal. যেখানে হাজার মানুষ একসাথে পার হয়। Shibuya signal. সবাইকে ধন্যবাদ ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো এই ছিল হাচিকোকে নিয়ে ব্লগ। তো আশা করি সবাই হাচিকোকে দেখেছেন, যদিও হাচিকো জীবন্ত নেই, অনেক আগেই মারা গিয়েছে। হাচিকোর যে ডিটেলস আমি সেটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। I hope that you are safe.